have ignition. আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশিরা শুরু করি কিন্তু শেষ করি না। যে কাজটা আমরা প্রথমে খুব উৎসাহের সাথে ধরি অথচ কিছুদিন পরে বা কয়েক ঘন্টা করেই তা বন্ধ করে দেই, কারণ আমরা হঠাৎই উৎসাহহীন হয়ে পড়ি। মাঝপথে এসে হাল ছেড়ে দেওয়াটা আমাদের অভ্যাস, এটা আমাদের অতি পুরানো অভ্যাস। আমি আমার জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ আমিও আগে তাই করতাম। সব কাজেই আমরা এগিয়ে যাই প্রথমে, আবার পিছিয়ে পড়ি সবার আগে, হতাশাগ্রস্ত হয়ে উঠি, অন্যদেরকেও হতাশ করে ফেলি। এই হতাশাই আমাদের সর্বনাশের মূল। আমাদের দুর্বল মনোভাবের জন্যই এটা হয়ে থাকে। হতাশ হবার আগে আমরা কখনো ভেবে দেখি না আমার না পারার কারণটি আসলে কি, কেন আমি ব্যর্থ হলাম। তা জানতে পারলেই কিন্তু এই সমস্যার সমাধান করা সহজ হয়। জীবনে নিয়মানুবর্তিতা আনতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে আপনার দুর্বলতা কোথায়। বিশেষ করে দুটি দুর্বলতাই প্রধান। প্রথমত, যেসব কাজ আপনি শুরু করেন কিন্তু শেষ করেন না, অর্থাৎ মাঝপথে হাল ছেড়ে দেন অথবা ক্লান্ত হয়ে পড়েন। দ্বিতীয়ত, যেসব ক্ষেত্রে আপনি ঝোঁকের মাথায় অবিবেচকের মতো কাজ করে ফেলেন বা সিদ্ধান্ত নেন। তাই কোনো কাজ করবার আগে আপনাকে অবশ্যই ভাবতে হবে এবং ভেবে চিনতে কাজ করতে হবে। সফল মানুষেরা নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য ভেবে চিনতেই কাজ করেন, তিল তিল করে নিজেদের তৈরি করেন, কখনো মাঝপথে হাল ছেড়ে দেন না। যে কোনো কাজ করার আগে তারা সেই বিষয়ে নানা রকম ভাবনা চিন্তা করেন এবং সেই অনুসারে নিজেদের প্রস্তুত করেন। সেই সাথে যাদের কাছ থেকে তারা সাহায্য প্রত্যাশা করে তাদের গড়ে তোলেন। আমাদের প্রত্যেকের অন্তরে ভয় আছে। যখন আমরা কোনো কাজে হাত দেই তখন আমাদের অন্তরে এক ধরনের টিপুনি শুরু হয়। এভাবে অনেক শক্ত কাজ আপনি ভয়ে ভয়ে এড়িয়ে যান, যদিও জানেন এড়িয়ে গিয়ে কিছু লাভ হচ্ছে না, কাজটা আজ না হলে কাল করতেই হবে। তখন কি করবেন? অবশ্যই নিজেকে উপযুক্তভাবে কাজের দিকেই ব্যস্ত রাখবেন, নাকি কাজটি এড়িয়ে যাবেন? অবশ্যই না, কারণ আপনার যাবতীয় উন্নতির জন্য সক্রিয় হয়ে কাজ করা আবশ্যক। নিষ্ক্রিয় হলেই আপনার মনে ভয়ের উদয় হয়। নিজেকে একটা ভালো পুরস্কার দিন। মনকে বলুন, তুমি যদি অমুক কাজটা অমুক সময়ের মধ্যে করতে পারো তাহলে তোমাকে আমি একটা বিশেষ পুরস্কার দেব। আসলে কাজটা ঠিকমতো হয়ে গেলেই আপনি একটা অপ্রত্যাশিত রকমের পুরস্কার পাবেন, আর তা হলো লক্ষ্যে পৌঁছানোর পর প্রাপ্তির অনুভূতি। এই অনুভূতি আপনার জন্য অনেক বড় একটি পুরস্কার স্বরূপ, আর এ প্রাপ্তি আপনার যাবতীয় উন্নতির জন্য একান্ত সহায়ক। আমাদের ছোট ছোট সফলতাগুলোই বৃহৎ সাফল্যের মূল ভিত্তি, কাজেই আমাদেরকে ধাপে ধাপে সফলতা লাভ করতে হবে, তাহলেই আমরা বৃহৎ সাফল্যের মোকাবেলা করতে পারব। যখনই কোনো কাজ করবেন তার আগে ভেবে চিনতে সিদ্ধান্ত নিন এবং তার সম্ভাব্য প্রতিক্রিয়া কী হতে পারে ভেবে দেখুন। ঝোঁকের মাথায় বা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কাজ করলে তার ফলাফল যে কত মারাত্মক হতে পারে তা আমরা সকলেই কম বেশি জানি। যে কাজটা করতে যাচ্ছেন বা যে কথা বলতে যাচ্ছেন সেটা করবার বা বলবার আগে একবার মনকে প্রশ্ন করুন, ক্রিয়া প্রতিক্রিয়া যাচাই করুন এবং সে অনুপাতেই কাজ করুন। এটা পরখ করতে খুব বেশি সময় লাগবে না, খুব জোর 3-5 মিনিট, কিন্তু এর দ্বারা আপনার স্বভাবের একটা মৌলিক পরিবর্তন হবে এবং আপনিও এর থেকে ভালো করতে পারবেন। আপনার সকল হঠকারিতা থেকে বিচক্ষণতার উত্তরণ হবে। যখন প্রচণ্ড রাগে প্রায় ফেটে পড়তে যাচ্ছেন
একটু থেমে গিয়ে আস্তে আস্তে কয়েকবার প্রশ্বাস নিন এবং দুশ্চিন্তাগুলোকে নিঃশ্বাসের সাথে মন থেকে বের করে দিন। এর ফলে আপনি চিন্তা ভালো করতে পারবেন, মনের রাগ অনেকটাই কমে যাবে। তখন আরেকবার ভেবে নিয়ে কাজটা শুরু করুন। নিজেকে সুশৃঙ্খল এবং সংযত করবার পেছনে আছে একটা উচ্চতর চেতনা, সেটা হলো আপনি অসাধারণভাবে নিজের মানসিকতাকে সঠিক পথে পরিচালনার দীক্ষা পেয়েছেন, নিজেকে বুদ্ধিমানের মতো পরখ করেছেন, আপনার ভেতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার জন্য জোর পদক্ষেপ নিয়েছেন, যে পরিমাণ সময় সামর্থ্য এবং বিত্ত আপনি ব্যয় করেছেন তাতে অবশ্যই আপনার সাফল্য আসা উচিত বলেই আমরা মনে করি। এ আত্মবিশ্বাস আপনাকে আরও বেশি সুশৃঙ্খল এবং সংযত হয়ে কাজ করার শক্তি যোগাবে, এর ফলে দেখবেন সাফল্য এসে আপনার দরজায় ধাক্কা দিচ্ছে। তাই অবশ্যই কোনো কাজ শুরু করার আগে সেই কাজের ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে ভেবেচিন্তে তবেই কাজটি শুরু করুন, এবং অবশ্যই কাজ শুরু করে শেষ না করে মাঝপথে থেমে যাবেন না, অবশ্যই তা শেষ করবেন মহান আল্লাহর ওপর ভরসা রেখে। এতক্ষণ এই আয়োজনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার জীবনের সফলতা ও মঙ্গল কামনা করছি। প্রিয় কলিজার বন্ধুরা, আমাদের এই আয়োজন কাউকে উদ্দেশ্য করে হেয় প্রতিপন্ন অথবা ব্যঙ্গ করার জন্য নয়, শুধুমাত্র শিক্ষা এবং বিনোদনের জন্যই এই আয়োজন। তাই কেউ অন্তরে কষ্ট রাখবেন না। কি কষ্ট নিয়েছেন? যদি কষ্ট না নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গে সংযুক্ত থাকুন এবং আমাদের ওয়েবসাইট durdrisso.com ভিজিট করুন, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিয়ে আমাদেরকে কাছে রাখুন, পাশে রাখুন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের খুব গভীর থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।